আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকের মূল ভিডিওর বিষয় হলো শাইখে তামিম আল আদনানী এর জীবনী। আসলে কে এই শাইখ, কি বা তার পরিচয়? দর্শক, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাইরাল হচ্ছেন নাচ, গান, কবিতা, নৃত্য বিভিন্ন টপিকের মাধ্যমে। তবে শাইখে তামিম আল আদনানী, যিনি ভাইরাল হয়েছেন ছোট ছোট বাক্য ব্যবহার করে যুবকদেরকে ইসলামের পথে আনতে, তার ইউটিউব চ্যানেল উম্মাহ নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন বক্তব্য সারা বিশ্বে এখন ভাইরাল হয়ে যাচ্ছে। তিনি মূলত ইসলামের দাওয়াত, জিহাদ, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন, যুবকদেরকে ইসলামের পথে আসার আহ্বান জানান এবং বিরত থাকতে বলেন সেই সব তাগুদের বিরুদ্ধে। দর্শক, শাইখে তামিম আল আদনানী, তার বাসা কোথায় আমরা আজও জানতে পারিনি। তবে তিনি কি উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ইসলামের দাওয়াত দেন? তার কি কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই তার উদ্দেশ্য হলো মুসলিম যুব সমাজ যাহাতে পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট না হয়, যেন ধ্বংস হয়ে না যায়, সে বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকেন। বর্তমানে বাংলাদেশে শাইখে তামিম আল আদনানীকে অনেকেই খারিজি বলে থাকেন। আসলে খারিজি কিনা সেটা ভেবেই বলা উচিত, কারণ শাইখে তামিম আল আদনানী ইসলামের কথা বলেন। তার ইউটিউব চ্যানেলে অবশ্য সুন্দর সুন্দর বক্তব্য প্রদান করে থাকেন। তার কণ্ঠ, তার উপস্থাপনা দেখে যুবকরা আকৃষ্ট হচ্ছেন, ইসলামের পথে অনেকেই আসছেন। আসলে ইসলামের দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যুগ যুগ ধরে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে সঠিক পথে আসার জন্য। তেমনি শাইখে তামিম আল আদনানী যুবকদেরকে আকৃষ্ট করছেন ইসলামের পথে, যাতে করে তারা যেন অপসংস্কৃতিতে ডুবে না থাকে।